নমস্কার বন্ধুরা মুনলাইট ইন ব্রোকেন রুম পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আর কিছুক্ষণ পরই আপনাদের জানাতে চলেছি তরমুজ খাওয়ার বেশ কিছু গোপন উপকারিতার কথা যেগুলি আপনি আগে জানতেন না তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন সি এবং সিডরুলিন সহ স্বাস্থ্যকর বিভিন্ন উপাদান এগুলো আমাদের শরীরে ইতিবাচক ভূমিকা পালন করতে সক্ষম আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক তরমুজের সেই গোপন উপকারিতাগুলি কি কি। আর যাহারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তাহারা সাবস্ক্রাইব লেখার উপর একবার ক্লিক করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন কারণ তার ফলে আমাদের পরবর্তী নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এক ত্বকের উপকার করে যদি আপনার ত্বকে মেচেতে থাকে তবে তা থেকে রেহাই পেতে প্রতিদিন তরমুজ খান এবং বিশেষজ্ঞরা বলছেন যে তরমুজের সমৃদ্ধ ভিটামিন এ দেহের ত্বকের জন্য খুবই উপকারী নিয়মিত তরমুজ খেলে আপনার ত্বক হারিয়ে যাওয়া লাবণ্য ফিরে আসবে এবং গায়ে রঙ ধীরে ধীরে ফর্সা হবে দুই হাটকে সুস্থ রাখে জরিপের ফল অনুসারে তরমুজের একটি বিশেষ উপাদান হাটের কর্মক্ষমতা বাড়ায় তাছাড়াও তরমুজের ভিটামিন সি কেরোটিন ও পটাশিয়াম শরীরের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এর ফলে আপনার হার্ট বড় ধরনের বিপদ থেকে সবসময় সুরক্ষিত থাকে তিন কিডনি বা বৃক্ষের কর্মক্ষমতা বাড়ায় আপনাদের কেউ কি কখনও কিডনির পাথর রোগে আক্রান্ত হয়েছেন কিডনিতে পাথর হলে এবং তা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে প্রচণ্ড ব্যথা হতে পারে অনেকেই এ ব্যথা সহ্য করতে পারে না যারা এর থেকে সাবধান থাকতে চান তাদের উচিত নিয়মিত তরমুজ খাওয়া তবে নিয়মিত তরমুজ খেলে আপনার কিডনি যে পাথরমুক্ত থাকবে এমনটা কিন্তু নয় তবে এতে আপনার কিডনির উপর চাপ কমবে আর কিডনি যখন তার কাজ ঠিক মতন করবে তখন সেখানে পাথর হওয়ার আশঙ্কা কমবে তাই নিয়মিত তরমুজ খেলে আপনার প্রস্রাবের ধারা স্বাভাবিক থাকবে এতে করে কিডনি পাথর রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে চার দৃষ্টিশক্তি বাড়ায় প্রতিদিনের খাদ্য তালিকায় তরমুজ থাকলে আপনার দৃষ্টিশক্তি ভালো থাকবে কারণ তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে আর ভিটামিন এ থাকা না থাকার উপর নির্ভর করে দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকা বা না থাকা আর সেই কারণেই ভিটামিন এ কে চোখের পুষ্টি বিশেষজ্ঞ বলা হয় পাঁচ হাড় সুস্থ রাখে মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই শরীরে হাড়ের ক্যালসিয়ামের অভাব দেখা দেওয়া স্বাভাবিক এই সময় শরীরে ক্যালসিয়ামের চাহিদা বাড়ে এই বাড়তি চাহিদা পূরণ না হলে হাত বা পায়ে ব্যথা হবে হাঁটাহাঁটিতেও সমস্যা হবে অথচ বয়স বাড়লে নিয়মিত হাঁটাহাঁটি করা সার্বিকভাবে শরীর সুস্থ রাখার জন্য জরুরি যদি আপনি নিয়মিত তরমুজ খান তবে এর কেরোটিন ও ক্যালসিয়াম আপনার হাড় মজবুত রাখবে এবং এর সুফল পাবেন আপনি বয়সকালে ছয় রক্তচাপ স্থিতিশীল রাখে আপনার রক্তচাপ ঠিক আছে কি অনেকেই খাদ্য গ্রহণের সতর্কতা অবলম্বন ও শরীরচর্চার মাধ্যমে রক্তচাপ স্থিতিশীল রাখার চেষ্টা করেন চিকিৎসকরা বলেছেন খাদ্য তালিকায় নিয়মিত তরমুজ রাখুন কারণ তরমুজে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে যা রক্তচাপ স্থিতিশীল রাখতে সাহায্য করে সাত পেশির ব্যথা থেকে বাঁচতে তরমুজ খান অনেকেই দেখা যায় শরীরচর্চার পর পেশির ব্যথায় ভোগেন এই থেকে বাঁচতে আপনাকে তরমুজ সাহায্য করতে পারে শরীরচর্চার অন্তত এক ঘন্টা আগে এক কাপ তরমুজের জুস পান করুন এর ফলে বুঝতে পারবেন শরীরচর্চার পর পেশিতে ব্যথার অনুভূতি অনেক কম হচ্ছে তবে মনে রাখবেন তরমুজের জুসে সুগারের পরিমাণ একটু বেশি তাই সরাসরি তরমুজ চিবিয়ে খান আট অ্যাজমা প্রতিরোধে সহায়ক সাধারণ মানুষ নিয়মিত তরমুজ খেয়ে অ্যাজমা বা হাঁপানি প্রতিরোধ করতে পারেন তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যারা ইতিমধ্যেই অ্যাজমায় আক্রান্ত হয়েছেন তারা তরমুজকে উপকার পেতে পারেন আরেকটি বিষয় তরমুজ ফুসফুস সুস্থ রাখতেও ইতিবাচক ভূমিকা রাখে নয় প্রোটেস্টের ক্যান্সার প্রতিরোধে সহায়ক যে কোনো ক্যান্সার প্রতিরোধে তরমুজ ইতিবাচক ভূমিকা পালন করে এমনটা ঠিক নয় তবে তরমুজে ক্যান্সার প্রতিরোধক উপাদান আছে বিশেষ করে এটি প্রোটেস্টের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথাও ব্যবহার পরবর্তী এপিসোডে